আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ। আমি মৌলানা তামিম বিল্লাল কাদরি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। সারা দেশে আমাকে ভালো করে, বিশেষ করে সুন্নি জনতারা আমাকে চিনেন এবং জানেন। আমি দীর্ঘদিন যাবৎ এই নারায়ণগঞ্জের জমিন সহ সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি এবং বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে আমি ভূমিকা পালন করে যাচ্ছি। বিশেষ করে আমার ওস্তাদ আল্লামা বাকি বিল্লাহ রহমতুল্লা আলাই সহ নারায়ণগঞ্জের আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি সহ নারায়ণগঞ্জ বন্দরে পীর মাশায়েখ সুন্নি ওলামাদেরকে নিয়ে বাতিলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আমরা এক ছায়াতলে কাজ করে যাচ্ছি। আমি সকলকে বলতে চাই, আমাদের কোনো ব্যক্তিগত কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, শুধু একটাই দ্বন্দ্ব, ইমান ও আকিদাকে নিয়ে। তার ধারাবাহিকতায় আমরা একটি ভূমিকা পালন করেছি। সেই ভূমিকার উৎস হলো আমাদের বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনারে গত 23 মার্চ মৌলভী জাকির হোসেনের নেতৃত্বে আবদুল্লা আওয়াল গং সহ অনেক ওলামায় সেখানে উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষান্তে আবদুল্লা আওয়াল সাহেব বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী একসাথে তুলনা করেছেন। আবারও বলি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনকে শ্রীকৃষ্ণের উদযাপন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সঙ্গে তুলনা করেছেন। এই নাউজুলামি জালিক, এই তুলনা করতে দেরি। নারায়ণগঞ্জ আপামর জনতা, সুন্নি জনতা যারা আছে সবাই বিক্ষোভে ফেটে পড়ে। তখন আমরা 26 মার্চ এই সেই ওই জায়গায় শহীদ মিনারে এই লিফলেটের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে আবদুল্লাহ আওয়াল সাহেবের নগ্ন বক্তব্য প্রতিবাদের আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিই এই লিফলেটের মাধ্যমে। তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ না করে বরং আব্দুল আউয়াল গং, জাকির সহ ওয়াহাবিদের অনেক ওলামারা, আমাদের আমি সহ সকল সুন্নি জনতা যারা বিক্ষোভ করেছিলেন তাদেরকে হত্যার হুমকি দিয়েছেন। বিশেষ করে আমাকে যেখানে পাবে সেখানে গর্দান উড়াই দেওয়ার জন্য তারা হুমকি দিয়েছেন এবং আমার চরিত্র হনন করার জন্য চরিত্র নিয়ে তারা কথা বলেছে। আজ ভারাক্রান্ত মন নিয়ে আমি সকল সুন্নি জনতার কাছে আমার আকুল আবেদন, সবার কাছে আমি বলতে চাই, ইতিপূর্বে আপনারা তাদের নগ্ন মনের একটি ফুটেজ ভিডিও কিছুদিন গতকাল 12টায় তারা, সেটা আমি কথা বলতে পারছি না, তারপর বলি, প্রচার করেছে এবং আমি আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার ইজ্জত হনন করেছে তারা। যেই ভিডিও ফুটেজটা ছিল আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার কিছুদিন পরে, 3 বছর আগে আমার সেই বন্দরে সেই বাসাতে একটি পরিকল্পিত বানোয়াট ব্ল্যাকমেল, যেটা বন্দরের কিছু মানুষ জানেন এবং আমি নির্দোষ, এটা প্রমাণও আছে। সুতরাং এই ভিডিও ফুটেজকে আজ ওয়াহাবিরা 3 বছর পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, হায়াতুন নবী নূর নবীর পক্ষে কথা বলার কারণে তারা এই নগ্ন সুযোগটি নিয়ে আপনাদের কাছে প্রচার করেছে। আমি আপনাদের সকলের কাছে বলতে চাই, নূর নবী, হায়াতুন নবী আমার ইমান, তিনি আমার সাফাতের কাণ্ডারি, তিনি আমার সব। আজ হায়াতুন নবী নূর নবীর শানুমানের বিপক্ষে বলার কারণে, তার তীব্র প্রতিবাদ জানার কারণে আজ এই ফুটেজের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমার ইজ্জত মান সম্মান চরিত্র হনন করেছে তারা। আপনারা বিবেক, সামাজিক বিবেকবান ব্যক্তি যারা আছেন, এই ভিডিওটি প্রত্যক্ষ করবেন, দেখবেন আপনাদের বিবেক দিয়ে আদৌ কি সেটা চক্রান্ত ছিল কি না। তাছাড়া 3 বছর পরে কেন আজ এই সুন্নি আন্দোলনের পরে আল্লাহর হাবিবে পাক সরকারে কায়নাতের সানুমানের বিপক্ষে বলার কারণে, আমি তীব্র প্রতিবাদ করার কারণে এই ফুটেজটি কেন, এবং আপনাদের বিবেকে কি বলে এই ভিডিও কি আসলে কি সত্য, এখানে কোনো নগ্ন কোনো ঘটনা আছে, নগ্ন কোনো সিন আছে, কিছুই নেই, শুধু আমাকে বসিয়ে এক ভদ্রমহিলাকে নিয়ে আমাকে এই ভিডিওটা করে আমার চরিত্র হনন করার জন্য তারা বিশাল চক্রান্তে
লিপ্ত হয়েছে, আর যার এই প্রমাণ আপনারা আজকে ভিডিও ফুটেজে পেয়েছেন, আমি সবার কাছে উদার্ত আহ্বান জানাই। সকল সুন্নি জনতা, আপনারা সবার কাছে কমেন্টস করেন এবং সবাইকে বলেন এটা একটা ওয়াহাবিদের চক্রান্ত, আমি জাতির কাছে বিচার চাই, সমাজের বিবেকবানদের কাছে বিচার চাই, কেন আমার বিরুদ্ধে এই প্রভাকাণ্ড এবং চক্রান্ত। অতএব আমি আর কথা বলতে পারছি না, আমি সকলের কাছে বিচার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।